আমরা এখানে শীল রাখা আছে, আর তার সামনে আমরা এক মোহন বাগানি একটা পরিবারকে পেয়ে গেছি। নিউ আলিপুরের দেবাশিস ঘোষ পুরো ফ্যামিলি নিয়ে এসেছে, সবাইকে নিয়ে এসেছে। এই আবেগটা কেন, কবে থেকে শুরু? মানে আমার 65 সালে জন্ম আমার, আর মোটামুটি যখন 70-71 যখন খেলা বুঝতাম তখন থেকে শুরু আমার জীবন এই খেলা 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 ছোট থেকে আর কি। সব আমার এমন ছিল, সেই জন্য আমরা মোহন বাগানের ঠাকুমা ছিল এরকম যে মোহন বাগানের বাড়ি ছাড়া বাড়িতে কোনো মেয়ে নিয়ে আসবি না যখন বিয়ে তা করবি, মানে এরকম ধরনের ফ্যামিলিগত বিধান ছিল। দিদি আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে আমতলায়, মানে আমার বাবার বাবার বাড়ি আর কি আমতলায়। আপনিও ছোটবেলা থেকে মনমোহন সবকিছু? একদমই একদমই, আমার বাবা তখন রেডিওয়ে খেলা শুন মানে শুনতো, রিল 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 আর কি, সেই তখন থেকেই আমরা আমাদের মধ্যেই মোহনবাগান, মানে মোহনবাগান গোল করলো মানেই আমরা একদম সবাই মিলে শুধু হাততালি। পরিচয়টা কিভাবে হলো দুজনে? আপনার তো সন্তান দাঁড়িয়ে আছে, আপনার পুত্র দাঁড়িয়ে আছে পাশে, তাকেও কি আপনারা এরকমই বলবেন? তোমার ক্ষেত্রে তো একটা চাপ হয়ে গেল, এখন মেয়ে পছন্দ করলে মোহনবাগানি মেয়ে, সেটা তো বাড়ি থেকে সবসময় একটা থাকে যে এদেশীয় মেয়ে বা মোহনবাগানি আছে, পরবর্তীকালে কি হবে জানি না, বাট এখনো পর্যন্ত আছে। সব কতটা আশাবাদী পরম্পরাটা ধরে রাখতে ঘোষ পরিবারে? 90% তো ধরে রাখার চেষ্টা করবো একদম। হ্যাঁ, আমি সবসময় চাই যেন বাড়িতে ওরা যেমন চায় সেরকমই আসুক। সর্বসম্মতভাবে চাই যে মা বাবার সামনে একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করছি, কিসে তুমি বিশ্বাসী, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। তাহলে একটু বেছে বুঝেই করতে হবে। আমরা দেখছি এরকম পরিবার আছে বলে মোহনবাগানের জনপ্রিয়তা আবহমান কাল আপ ডাউন থাকবে, মাঝখানে কিছুটা ফাটা ছিল, তারপর তত্তরিয়ে এগিয়ে চলেছে নৌকা, কিন্তু এইসব পরিবারগুলোর জন্যই যে নৌকা এগিয়ে যাবে আগামী দিনে চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বাংলার প্রথম দল হিসেবে মোহনবাগান যে করেছে, এবং আমরা আশা করব চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য খেলবে না মোহনবাগান, অন্তত সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করবে এমনই টিম হবে মোহনবাগান এসডি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। একবার জয় মোহনবাগান, একবার জয় মোহনবাগান, সব জয় মোহনবাগান, জয় মোহনবাগান।